আসসালামু আলাইকুম। আমাদের সবারই অভিজ্ঞতাটা আছে যে ক্যামেরার সামনে দান করা হচ্ছে, ত্রাণ বিতরণ করা হচ্ছে, এটা আমরা সবাই দেখেছি। এবং এটার প্রতিবাদটা কী হয় এটা আমরা অনেকে দেখেছি, যে অনেকে বলবে ভাই এই যে দান করছেন এটার সাথে তো আপনার আত্মার এবং সৃষ্টিকর্তার সম্পর্ক, আপনি মানুষকে দেখায় জিনিসটা কেন কলুষিত করছেন। কিংবা অনেকে বলবে যে ভাই ক্যামেরার সামনে যেহেতু করছেন তার মানে আপনার নিয়ত দান করা না, আপনার নিয়ত হচ্ছে নিজেকে বড় দাহির করা কিংবা নিজেকে একটা দানবীর হিসেবে প্রেজেন্ট করা। কিংবা অনেকে এটার প্রতিবাদ করবে এই বলে যে ভাই ক্যামেরার সামনে দান করাই যদি একটা ট্রেন্ড হয়ে দাঁড়ায় তাহলে মানুষ সামনে আর দান করার জন্য দান করবে না, তারা নিজেকে শো অফ করার জন্য দান করা শুরু করবে। তো অনেকগুলো প্রতিবাদ আমরা দেখেছি সবাই মিলে। এখন এটার অপর পিঠেও একটা ব্যাপার আছে, যে মনে করেন আপনি কমেন্ট সেকশন যদি খেয়াল করেন কিছু কিছু জায়গায় আপনি দেখবেন যে কমন কিছু ডায়ালগ, যে ভাই গরিবের দিকে নজর দেন, গরিবরা তো না খায় মরছে, একটু মানুষকে সাহায্য করেন। সো এটা আমরা দেখেছি অ্যান্ড আই অ্যাগ্রি উইথ ইট। বাট সমস্যাটা কি দেখেন, আপনি মনে করেন লাখ লাখ টাকা দান করছেন কিন্তু আপনি শো অফ করছেন, আপনি কাউকে দেখাচ্ছেন না, তখন মানুষ আপনাকে বকা দিবে কমেন্ট সেকশনে, বলবে ভাই আপনার এত সম্পত্তি আপনি গরিবকে কী দিচ্ছেন, কী করছেন আপনি। এবং তাদেরকে প্রমাণ করার জন্য যখন আপনি আসলেই দেখাবেন যে আপনি দান করছেন তখন তারাই আবার আপনাকে গালি দিবে, এই ভাই আপনি আবার সবাইকে দেখাই দান করতেছেন কেন, নিজে নিজে করতে পারতেন না, আপনি ডান হাতে দান করবেন বাম হাত জানতেও পারবে না। সো জিনিসটা দেখছেন, আপনি যেই দিকেই যান না কেন আপনি যদি কাউকে না বলে দান করেন তাহলে আপনি কিপটা, আর আপনি যদি মানুষকে বলে তারপর দান করেন তাহলে আপনি শো অফ। তো এটাই আসলে একটা দ্বিমুখী, মানে ডাবল এজ সোর্ড, মানে এটা কী বলবো, এটা একটা প্যারাডক্স, যে আপনি নীরবে নিভৃত কাজ করছেন তাহলে আপনি বকা খাবেন, আপনি যদি মানুষকে আপনার কাজের সামারিও দেন তাহলে আপনি বকা খাবেন। আমি কিছুদিন আগে এরকম একজন আপুকে দেখলাম যিনি ফাটাফাটি মানে অসাধারণ লেভেলে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাকে জবাবদিহিতে করতে হইলো যে তিনি কী কী কাজ করছেন। তো তিনি কখনোই শো অফ করতে চান নাই, কিন্তু মানুষের অত্যাচারে মানুষের কথায় তাকে অ্যাকচুয়ালি বলতে হলো তিনি কী করলেন। অ্যান্ড দ্যাট বিজ দ্য পারপাস, যে আপনি যে কাজগুলো মন থেকে করছেন সেগুলো কিন্তু আপনাকে মানুষের জবাবদিহিতার জন্য শেয়ার করতে হবে না। কিন্তু আমরা এমন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করেছি যে আপনি নীরবে নিভৃত কাজ করলেও বকা খাবেন, মানুষকে জানায় কাজ করলেও বকাটা খাবেন। তো এই হচ্ছে সিচুয়েশান, এটাই যে মনে হইলো যে এটা একটা হিপোক্রেসি কাজ করছে আমাদের ম্যাস লেভেলে। সো এটাই শেয়ার করলাম। এবং ইউজুয়াল এইসব ক্ষেত্রে আমি এখন একটা কথা প্রায় সব জায়গায় বলা শুরু করেছি, সেটা হচ্ছে যে যখন এই ধরনের প্যারাডক্স দেখবেন যে কোনো দিকে আপনি যেতে পারছেন না, এইসব ডিবেটে আপনি লজিক খাটাইতে পারবেন না, খুব একটা চেঞ্জ করা সম্ভব না, অত ইজিলি কম সময়ে চেঞ্জ করা সম্ভব না, কারণ এই ডিবেটগুলো লজিক্যাল ডিবেট না, দিজ আর মোর ইমোশনাল ডিবেটস, যেটাতে আসলে মানুষ কোনো সলিউশন আসার চেষ্টা করছে না, বরং কারো না কারো গায়ে একটা বোঝা চাপানোর চেষ্টা করছে কিংবা কাউকে না কাউকে সে ব্লেম করার চেষ্টা করছে। সো এই জিনিসটা আমি বিভিন্ন জায়গায় বলি, বিভিন্ন মানুষজন ভাবে যে ভাই আমি এই করবো, এই স্ট্র্যাটেজি খাটাবো, এই অনুযায়ী মানুষের মাইন্ডসেট আরও ঠিক করবো। আমি অনেক সময় এই জিনিসটা বলি যে ভাই আপনি যে ব্যাটলটা করতেছেন ওই ব্যাটলটা হয়তো বা লজিক্যাল ব্যাটল না, ইটস মোর অফ এন ইমোশনাল ব্যাটল। তো ইমোশনাল ব্যাটল আপনি লজিক্যালি খেলতে গেলে হয়তো বা স্ট্র্যাটেজিটা বেস্ট না হইতে পারে। সো এটাই আর কি। লাস্ট কিছু লাইন, লাস্ট এই লাইনটা আই গেস ইরেলেভেন্ট, বাট একটা অবজারভেশন মাথায় আসলো তাই শেয়ার করলাম আর কি। আমার যদি কোনো অংশে ভুল বলে থাকি প্লিজ আমাকে ঠিক করে দেবেন, কারণ আমি তো 16 কোটি মানুষের জন্য কী দরকার এটা তো আমি জানি না। সো আমি অফকোর্স চাবো যে আপনার অপিনিয়ন, আপনি হয়তো এমন দেখেছেন যে ভাই আসলে একটু প্রেশার দরকার, একটু প্রেশার না হইলে অনেক সময় মানুষের দানই করবে না, একটু মানুষকে প্রেশার মধ্যে রাখতে হয়, অনেক মানুষ হয়তো দিতে চায় বাট আপনি যদি একটু প্রেশার দেন তারা আর একটু বেশি দান করে ফেলবে। সো এই জন্য আমরা অনেক সময় মানুষকে বলি, এটা হয়তো আপনার লজিক হতে পারে। আবার কিছু মানুষের লজিক হতে পারে যে ভাই যার দান করা সে এমনিই দান করবে, আপনি বলেন না না বলেন সে এমনিই দান করবে, সো আপনার বলার দরকার ছিল না। সো আপনার কোনটা মনে হয় যে আপনি কি মানুষকে একটু বলার চেষ্টা করবেন? অফকোর্স ভালো জিনিসে তো দাবা দিতে সমস্যা নেই, তাই না? মানুষ ভালো জিনিস করতে তো বলতে তো সমস্যা নেই, কিন্তু অ্যাট হোয়াট পয়েন্ট আপনি একটা মানুষকে না দান করার জন্য জবাব দিতে চেয়ে তাকে লজ্জা দিবেন, অ্যান্ড অ্যাট হোয়াট পয়েন্ট সে যদি অনলাইনে মানুষকে জবাব দিতে দেয় তাহলে ওইটার জন্য আপনি খোট্টা দিবেন কিংবা বকা দিবেন? সো পারলে আপনি আপনার অপিনিয়ন জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পেসারে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।